ভারতে নিষিদ্ধ তবু ইঁদুর কর্ত খুঁড়তে হল শ্রমিক উদ্ধারে এই পদ্ধতিতেই মিলে সাফল্য উত্তর উদ্ধার একচল্লিশ জন জীবিত শ্রমিক সতেরো দিন পর সূর্যের আলো দেখল উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে পড়া একচল্লিশ জন শ্রমিক নিষিদ্ধ বেআইনি র্যাট হোল মাইনিং পদ্ধতি হয়ে উঠল এই শ্রমিকদের ত্রাতা ঘরের ছেলেদের ফিরে পেয়ে নিশ্চিন্ত ও আনন্দিত হলেন শ্রমিকদের পরিজনেরা দু সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল দ্বারা নিষিদ্ধ র্যাট হোল মাইনিং পদ্ধতি অবশেষে কাজে লাগল উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার কার্যে বারোই নভেম্বর রবিবার ভোর রাতে হঠাৎই হুরমুড়িয়ে ভেঙে পড়ে উত্তর কাশীর নির্মীয়মান এই সুড়ঙ্গ সেই সময় সুড়ঙ্গের ভেতরে ছিলেন একচল্লিশ জন শ্রমিক আকস্মিক ধসে কেউ সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসতে পারেননি ফলে সুড়ঙ্গে আটকে পড়েছিলেন শ্রমিকেরা আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয় ইসিএলের কাছ থেকেও সাহায্য চাওয়া হয় অবশেষে সুড়ঙ্গ কাটার কাজ শুরু হয় মার্কিন যন্ত্র পঁচিশ টনের অগার মেশিন দিয়ে তবে খনন কার্যের শুরু থেকেই এই মেশিন বিভিন্ন বাধার সম্মুখীন হতে থাকে শেষে একটি ধাতব জালে আটকে মেশিনটি অকেজো হয়ে যায় এরপর বিভিন্ন পরিকল্পনা করার পর শেষ পর্যন্ত দু সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল দ্বারা নিষিদ্ধ র্যাট হোল মাইনিং পদ্ধতি হয়ে ওঠে আটকে পড়া শ্রমিকদের মাসিহা বারো জনের এক অভিজ্ঞ দল ইঁদুর গর্ত খুঁড়ে উদ্ধার করেন আটকে পড়া একচল্লিশ জন শ্রমিককে এবার প্রশ্ন হচ্ছে এই ইঁদুর গর্ত পদ্ধতিটি ঠিক কী এই পদ্ধতি যখন চরম বিপদের সময় এত কার্যকারী হলো তবে কেনই বা এই পদ্ধতি নিষিদ্ধ জানা গেছে ইঁদুর গর্ত বা র্যাট হোল মাইনিং পদ্ধতি অনেক পুরনো একটি পদ্ধতি পূর্বে এই পদ্ধতিতে খনি থেকে কাঁচা মাল তোলা হতো বিশেষত খনি থেকে কয়লা তোলার কাজেই এই পদ্ধতি অবলম্বন করা হতো ইঁদুর যেমন মাটির নিচে ছোট ছোট গর্ত খুঁড়ে খুব সহজেই যাতায়াত করে তেমনি চার ফুটেরও কম দৈর্ঘ্যের গর্ত খুঁড়ে শ্রমিকেরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে খনি থেকে মাল তুলতেন মেঘালয়ের মতো জায়গাতে এই পদ্ধতির বেশি ব্যবহার হতো কারণ সেখানকার কয়লা স্তর খুবই পাতলা সেজন্য প্রচলিত পদ্ধতিতে কয়লা তোলার কাজ এখানে আর্থিক দিক থেকে লাভজনক নয় সুড়ঙ্গ শুরু হওয়ায় বেশিরভাগ সময় কাজে লাগানো হতো শিশুদের এছাড়াও এই পদ্ধতিতে বেআইনিভাবে খনি থেকে কয়লা চুরি হতো তাছাড়াও এই পদ্ধতিতে প্রতি পদে পদে রয়েছে জীবনের ঝুঁকি এই পদ্ধতি কম খরচ সাপেক্ষ হওয়ায় এই পদ্ধতিতে বেআইনিভাবেও খনন কার্য চালানো হয়ে থাকত এর আগে দু সালে অবৈধভাবে কয়লা খননের সময় জন শ্রমিক আটকে পড়েন দুমাস ধরে উদ্ধার কার্য চালানোর পর দুজন শ্রমিকের দেহ উদ্ধার করা সম্ভব হয় পরবর্তীতে দু হাজার একুশ সালে একই রকমভাবে পাঁচজন শ্রমিক খনির ভেতর আটকে পড়েন সেক্ষেত্রেও এক মাস ধরে উদ্ধার কাজ চালানোর পর তিনজনের দেহ উদ্ধার করা হয়েছিল সেই সঙ্গে এই র্যাট হোল মাইনিং পদ্ধতি পরিবেশ বান্ধব নয় এজন্যই এই অবৈজ্ঞানিক খনন পদ্ধতি দু সালে নিষিদ্ধ ঘোষণা করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তবে চরম বিপদের সময় এই নিষিদ্ধ পদ্ধতিই কাজে এলো দিল্লি থেকে আনা বারো জনের এক অভিন্ন টিম এই র্যাট হোল মাইনিং পদ্ধতিতে গর্ত খুঁড়ে একচল্লিশ জন শ্রমিককে উদ্ধার করে উত্তরাখণ্ড সরকারের নোডাল অফিসার নীরাজ খায়রওয়াল জানিয়েছেন দিল্লি মধ্যপ্রদেশ ঝাঁসি সহ দেশের অন্যান্য জায়গা থেকে যাদের আনা হয়েছে তারা আদতে র্যাটহোল মাইনার্স নন এই পদ্ধতিতে তারা বিশেষজ্ঞ এই দলের এক সদস্য রাজপুত রায় জানিয়েছেন তাদের স্ট্র্যাটেজি ছোটো ছোটো দলে ভাগ হয়ে গিয়ে তারা এই অসাধ্য সাধন করেছেন একজন খোঁড়ার কাজ করেছেন আরেকজন সেই ধ্বংসস্তূপ সংগ্রহ করেছেন তৃতীয়জন চাকা লাগানো গাড়িতে তা তুলে দিয়েছেন এভাবেই পালা করে তারা এগিয়ে গিয়েছেন অক্সিজেনের জন্য তাদের সাথে ছিল ব্লোয়ার সতেরো দিন পর ঘরের ছেলেদের ফিরে পেয়ে অবশেষে দুশ্চিন্তা মুক্ত হয়েছে আটকে পড়া শ্রমিকদের পরিজনেরা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড উত্তরাখণ্ড হালকা হোক বা ভারী প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্স এর মেগা শোরুমে নিউ সিংহ জুয়েলার্স এর মেগা শোরুম বনগা চাকদা রোড টবাজার